1.0.4 তথ্য প্রযুক্তি ও প্রযুক্তির একীভূতকরণ কনভার্জেন্স। মানুষের জীবনে সকল ক্ষেত্রে এই তথ্য প্রযুক্তি হাওয়া লেগেছে, এমন কোনো ক্ষেত্র পাওয়া যাবে না যেখানে তথ্য প্রযুক্তির ব্যবহার নেই। মানুষের জীবনে প্রয়োজনীয় তথ্য সহজ প্রাপ্তির লক্ষ্যে তথ্য প্রযুক্তির ভূমিকা উল্লেখযোগ্য। তথ্য প্রযুক্তি বিবর্তনের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা প্রযুক্তির ব্যাপন সাধিত হয়েছে। একসময় রেডিও টরের টক্কা সিস্টেম ব্যবহার করে মানুষের সাথে যোগাযোগ করত। পরবর্তীতে টেলিভিশন, টেলিগ্রাফ, টেলিপ্রিন্টার, ফ্যাক্স, টেলিটেক্সট, মোবাইল ফোন ইত্যাদি চালু হয়েছে। মানুষের তথ্য চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে। মানুষ এখন যখন প্রয়োজন তখন সেখানে সঠিক তথ্য পেতেছে। যোগাযোগ প্রযুক্তির জন্য শুধুমাত্র তথ্য প্রযুক্তি মানুষের এই চাহিদা যোগান দিতে পারবে না। বর্তমান তথ্য প্রযুক্তি এবং হচ্ছে যোগাযোগ প্রযুক্তির উভয় উন্নয়নের ফলে মানুষের এই চাহিদা পূরণ সম্ভব হচ্ছে। সার্বিক প্রযুক্তির ব্যাপক উন্নয়নের ফলে তথ্য প্রযুক্তির যোগাযোগ প্রযুক্তির একীভূত করা হয়েছে। বর্তমানে তথ্য প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ICT বলা হয়ে থাকে, কারণ এই দুই প্রযুক্তির মাধ্যমে রয়েছে গুরুত্বপূর্ণ সম্পর্ক। একটি আরেকটি পরিপূরক তবে প্রতিযোগী নয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT বর্তমান সময়ে একটি জনপ্রিয় বিষয়, তবে আধুনিক তথ্য প্রযুক্তি IT এতটাই জনপ্রিয় হয়েছে যে অনেকের কাছে তথ্য ও প্রযুক্তি তথ্য প্রযুক্তি IT নামে পরিচিত। কাজেই তথ্য প্রযুক্তি IT এবং তথ্য প্রযুক্তি ICT অনেকটা সমতক শব্দ হিসেবেই পরিচিত হচ্ছে। বাংলাদেশের তথ্য যোগাযোগ বিধিমালা 2015 অনুসারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে যে কোনো প্রকারের তথ্য উপাত্ত সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণ ব্যবহৃত সকল ইলেকট্রনিক প্রযুক্তিকে বোঝানো হয়ে থাকে। ইউনেস্কো ব্যাংকক একক হিসেবে ICT ইন এডুকেশন প্রোগ্রাম শীর্ষক বইয়ে তথ্য ও প্রযুক্তি সম্পর্কে নিচের বাক্যগুলো উল্লেখ করা হয়েছে। দ্য টার্ম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ICT টু রিফার্স অফ আ টেকনোলজি দ্যাট আর ইউজড টু ট্রান্সমিট, প্রসেস, স্টোর, ক্রিয়েট এবং ডিসপ্লে, শেয়ার অর এক্সচেঞ্জ ইনফরমেশন বাই ইলেকট্রিক মিন্স। বিশ্বব্যাংক গ্রুপ কর্তৃক প্রকাশিত ICT সেক্টর এর কৌশলপত্র অনুসারে ICT কনসিস্টস অফ হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কস অ্যান্ড মিডিয়া ফর কালেকশন, স্টোরেজ, প্রসেসিং, ট্রান্সমিশন এবং প্রেজেন্টেশন অফ ইনফরমেশন, ভয়েস, ডাটা, টেক্সট মেসেজ।